প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের অনলাইন বাংলা ক্লাসে শীতের সকাল খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ রচনা এটা নিয়ে আলোচনা করব আগের ক্লাসে তোমাদের আমি শীতকাল রচনা দিয়েছিলাম ঠিক আছে তোমরা যারা ক্লাসটা দেখো দেখে নিও খুব সুন্দর সুন্দর বাক্য দিয়ে তোমাদের জন্য শীতকাল রচনাটা আমি দিয়েছিলাম বসন্তকালও দিয়েছি সময়ের মূল্য দিয়েছি অনেক গুরুত্বপূর্ণ রচনা আলোচনা হয়েছে যেগুলো লিখলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে এরকমভাবে প্র্যাকটিস করতে হবে দেখে নিও ক্লাসগুলো আর আজকের ক্লাসে কিন্তু আমি শীতের সকাল নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে কমেন্টস করে জানিয়েছ যে শীতের সকাল এই রচনাটা নিয়ে আলোচনা করতে তো শীতের সকাল রচনা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ কি যে কোনো কালের যে কোনো কাল সে গ্রীষ্মকাল হতে পারে শীতকাল হতে পারে বর্ষাকাল হতে পারে যে কোনো কালের একটা নির্দিষ্ট সময় সে সকাল বা বিকেল ঠিক আছে এই একটা নির্দিষ্ট সময় কিন্তু তুলে দেয় বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে ভীষণভাবে গুরুত্বপূর্ণ শীতের সকাল এই অনুচ্ছেদ রচনাটি তো আজকাল ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের আমি প্রথমে বলি আলোচনার পূর্বে তোমরা যারা জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান করে নেবে তাহলে যখন আমি কোনো ক্লাস নেব ক্লাসের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তোমাদের মোবাইলে লিংকে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো আলোচনা করি শীতের সকাল দেখো শীতের সকাল মানে কি শীতের সকাল মানে হচ্ছে শীতকালের সকাল বেলাটা শুধু বর্ণনা করতে হবে এখানে কিন্তু সন্ধ্যেবেলা সারা শীতকাল শীতকাল রচনা লিখলে হবে না এই শীতের সকাল রচনা এলে তোমরা পরীক্ষায় দেখি বেশিরভাগ ক্ষেত্রে লেখো শীতকাল রচনাটা টোটাল শীতকাল কিন্তু লেখা যাবে না শীতকালের সকালবেলার পরিবেশ প্রকৃতি কী কী ঘটে সেটাই শুধু তুলে ধরতে হবে তো এটাই হলো শীতের সকাল বোঝা গেছে ব্যাপারটা তাহলে শীতের সকালে কি কি ঘটে দেখো আমি বলছি দেখো তো এগুলো হয় কি না আমি আলোচনা করছি তোমরা এগুলো গুছিয়ে সুন্দর করে লিখে নেবে শীতকালে সকালবেলা দেখবে চারিদিকে সাদা কুয়াশার চাদরে মোড়া থাকে প্রকৃতি যেন সাদা কুয়াশার চাদরে মোড়া শীতকালে সকালটা দেখবে তাই না চারিদিকে কুয়াশা থাকে দু নম্বর কি দেখবে চারিদিকে এতটাই কুয়াশা থাকে যে কাছের কোনো বস্তুকে আমরা ভালো করে দেখতে পাই না কাছের কোনো কিছুকেই আমরা ভালোভাবে দেখতে পাই না এতটাই কুয়াশা চারিদিকে মরা থাকে ঠিক তারপরে দেখবে শীতকালের সকালবেলার পরিবেশ খুব নির্মল স্নিগ্ধ এবং খুব নীরব থাকে নীরব চারিদিকে দেখবে নিস্তব্ধ কোনো আওয়াজ হয় না শীতকালে ঠান্ডায় প্রকৃতি যেন ঘুমিয়ে পড়েছে তাই না শীতকালের ভোরবেলা দেখবে সকালটা দেখবে প্রকৃতি যেন ঠান্ডায় নিস্তব্ধ স্নিগ্ধ প্রকৃতি যেন ঘুমিয়ে পড়েছে ঠান্ডায় এটা সুন্দর করে লিখবে ঠিক তারপরে দেখবে শীতকালের সকালবেলা দেখবে গাছের পাতার উপর বা ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির জমে থাকে জমে থাকে তারপরে দেখবে শীতকালে পুকুর বা দীঘির জল ওই খুব স্নিগ্ধ ঠান্ডা এবং তার উপর একটা সাদা কুয়াশার চাদর উড়ে বেড়ায় দেখবে দিঘির জলের উপর বা পুকুরের জলের উপর একটা স্নিগ্ধ সুন্দর পরিবেশ সূর্যের আলো অনেক বেলাতে পৌঁছয় পৃথিবীতে বা আমাদের গায়ে সূর্যের আলো অনেক বেলাতে গায়ে লাগে শীতকালে সকালবেলা সূর্যের নরম আলো গায়ে লাগলে আমাদের খুব ভালো লাগে শীতকালে সকালবেলা সূর্যের নরম আলোতে বা সূর্যের মধ্যে বসে বই পড়তে বা থাকতে খুব ভালো লাগে এটা লিখবে সুন্দর করে আর একটা সব গুরুত্বপূর্ণ যেটা তোমাদের শুনে খুব ভালো লাগবে শীতকালে কম্বল থেকে বা লেপ থেকে বা গরম জামাক গরম পোশাকের ভিতর থেকে আমাদের বেরোতে কিন্তু খুব কষ্ট হয় তাই না শীতকালে দেখবে তোমাদের ঘুম ভাঙতে লেট হয় আমাদের ঘুম ভাঙতে লেট হয় তাই না সকাল সকাল উঠতে পারে না এত ঠান্ডার মধ্যে তাহলে বলবে শীতকালে গরম পোশাক পরতে বা লেপ কম্বলের ভিতর থেকে বেরোতে আমাদের কিন্তু খুব কষ্ট হয় আর গরম পোশাক পরতে খুব ভালো লাগে ঠিকই কিন্তু লেপ কম্বল এগুলোর ভিতর থেকে বেরোতে আমাদের খুব কষ্ট হয় এটা লিখবে সুন্দর করে গুছিয়ে তারপর লিখতে পারো শীতের সকালে সূর্যের নরম আলোর মধ্যে ব্যাডমিন্টন খেলতে বা বল খেলতে বা খেলাধুলো করতে খুব ভালো লাগে দেখবে এই সময় ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলে সকালবেলায় অনেক সময় সূর্যের নরম আলোতে বা অনেকে দেখে বল খেলে ফুটবল খে খেলাধুলো করে মাঠে এই সময় সূর্যের আলোর মধ্যে খেলতে খুব ভালো লাগে সকালবেলা এক্সারসাইজ করতে হয় এই সময় কারণ শীতকালে এক্সারসাইজ করলে ঠান্ডা এমনিতে এক্সেসেস করলে গা গরম হয়ে যায় এই সময় এক্সেসেস করা খুব ভালো এটা সুন্দর করে লিখতে পারো তারপরে দেখবে শীতের সকালে গ্রামের দিকে দেখবে কাঁচা খেজুরের রস বা তালের রস পাওয়া যায় মানে যারা খেজুর গাট বা তাল গাছ কাটে রস যারা বের করে তারা দেখবে এই সময় রস নিয়ে সকালবেলা রাস্তা দিয়ে যায় বা রস বিক্রি করতে যায় তাহলে সকালবেলা শীতকালে সকালের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই সময় সকালবেলা খেজুর বা তালের রস কিন্তু পাওয়া যায় ঠিক লিখবে তারপর লিখবে কি শীতকালে সকালবেলা শীতকালে সকালবেলা ঠান্ডা জলে স্নান করতে খুব কষ্ট হয় শীতকালে সকালবেলা ঠান্ডা জলে স্নান করতে খুব কষ্ট হয় এই সময় গরম জলে স্নান করতে খুব ভালো লাগে বা খুব আরাম বোধ হয় এখন তো তোমাদের স্কুল ছুটি স্কুল হচ্ছে না এই করোনা আবহাওয়ার মধ্যে তোমাদের স্কুল এখন ছুটি বা স্কুল অনলাইনে ক্লাস হচ্ছে স্কুলে যেতে হচ্ছে না যদি এই সময় স্কুল হতো তাহলে কি হতো বলো তো এই সকালবেলায় ঠান্ডায় উঠে তোমাদের স্নান করে পোশাক পরে স্কুলে যেতে হতো সেটা এখন হচ্ছে না ঠিকই তা তোমরা রচনার মধ্যে লিখতে পারো যে শীতের সকালে ঠান্ডা জলে স্নান করে স্কুলে যেতে খুব কষ্ট হয় এই সময় গরম জলে স্নান করতে খুব ভালো লাগে এ লাইনটা লিখতেও পারো কোনো অসুবিধা নেই আচ্ছা এটা গেল তারপরে লিখতে পারো শীতের সকালে কিন্তু টাটকা সবজি পাওয়া যায় এই সময় দেখবে কৃষকরা গ্রামের দিকে তাদের ক্ষেত খামার থেকে সবজি তুলে নিয়ে যায় কারণ এটা হাটে যাবে বাজারে যাবে বিক্রি মানে লোকজন আছে তারা কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে হাটে বা বাজারে সেই সবজিগুলো বিক্রি করে তাহলে সেই সময় যখন সবজি নিয়ে যায় সেই টাটকা সবজি তোমরা কিনতে পারো এই সময় বিক্রিও হয় নিয়ে যাওয়ার পথে অনেক সময় সবজি সবজি তারা বিক্রি করে থাকে তাহলে কি বলবে শীতকালে শীতের সকালে টাটকা সবজি বাঁধাকপি ফুলকপি পালং শাক মুলো শাক ওলকপি এগুলো মটরশুঁটি এগুলো কিন্তু শীতকালে পাওয়া যায় এটা গেল আর শীতকালে সকালবেলা তোমরা যেন চারিদিকে কন কনে ঠান্ডা মানুষ এই সময় শীতটাকে ঠিক উপভোগ করে প্রচণ্ড ঠান্ডা শীতকালে সকালবেলা উত্তরে বাতাস বইতে থাকে ঠিক শুধু মানুষ নয় সারা প্রকৃতি পাখি পশু সবাই যেন শীতের সকালে লেটে ঘুম থেকে ওঠে অনেক দেরিতে ঘুম থেকে ওঠে প্রকৃতি যেন এই সময় সকালবেলা সবাই চাদর মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে সূর্যের আলো কুয়াশার চাদর ভেদ করে যখন পড়ে প্রকৃতিতে যখন পৃথিবীর উপর পড়ে তখন যেন প্রকৃতি পৃথিবী জেগে ওঠে আর একটা লাইন লিখতে পারো খুব সুন্দর লাইন যে সূর্যের আলো যখন গাছের পাতার উপর বা ঘাসের উপর পড়ে তখন যে শিশির বিন্দু সেটা কিন্তু চকচক করে ওঠে খুব সুন্দর একটা উজ্জ্বল চকচকে রূপ ধারণ করে প্রকৃতি যেন অপরূপ সাজে সজ্জিত হয় প্রকৃতি যেন অপরূপ সাজে সজ্জিত হয় যেন প্রকৃতি যেন অলঙ্কার পড়েছে এই মানে বিন্দু বিন্দু জলকোনার উপর যখন কুয়াশা বিন্দুর উপর যখন সূর্যের আলো পড়ে যেন মনে হয় প্রকৃতি যেন অলঙ্কার পড়েছে তোমরা যখন তোমরা যারা মেয়েরা আছো তোমরা তো চুড়ি পরো কানে দুল পরো দেখবে সেগুলো আলোতে চকচক চকচক করে তা প্রকৃতি যখন এই বিন্দু বিন্দু জলকোনার উপর যখন সূর্যের আলো পড়ে চকচক করে ওঠে যেন মনে হয় প্রকৃতি যেন অপরূপ অলঙ্কার অলঙ্কারে যেন সজ্জিত হয়েছে এই সুন্দর লাইনটা তোমরা লিখতে পারো সব মিলিয়ে শীতের সকাল খুব উপভোগ্য বা খুব ভালো এখানে আর একটা লাইন লিখতে পারো যদিও শীতের সকালে দেখবে শীতকালে যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন হয় সেদিন শীতের সকালে সবাই মিলে আমরা কেক খাই সকালবেলাটা খুব আনন্দে কাটে শীতের সকালে আমরা পিকনিক করতে যাই আমরা বনভোজনে যাই পিকনিক করতে যাই সকালবেলা বেরো পিকনিক করতে সেই লাইনগুলো লিখতে পারো দশ থেকে বারো লাইন খুব সুন্দর করে গুছিয়ে এই আলোচনা যেটা করলাম এর থেকে লিখে নিও ঠিক আছে শীতের সকালটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কেমন লাগলো আজকে ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে আমাকে ঠিক আছে কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক দিও আর বন্ধুদের শেয়ার করে দেবে অসুবিধা নেই তাহলে বন্ধুদেরও উপকার আসবে আর তোমরা যারা শীতের সকাল বসন্তকাল বা অন্যান্য রচনাগুলো দেখো নি রচনাগুলো দেখে নাও শুনে নাও এবং বেঙ্গলি কবিতা লিখে নাও লিখে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো সবাই ভালো থেকো পরের ক্লাসে আবার দেখা হবে আর এই শীতের সকল রচনাটা তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নিও লিখে বাড়িতে ভালো করে রেডি হবে ঠিক আছে টাটা